محمد وعلى آله صلاة يا رسول الله عليكم বাংলাদেশ আহলে সুন্নাতের জামাত আঞ্জুমানে খতামুল মুসলিমিন লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে ফেনী জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের তরজমা হচ্ছে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে ইন্নাল্লাহা মাআল লাযীনা তাকাউ ওয়াল লাযীনা হুম মুহসিনুন। মহান জাতে পাক রব্বুল ইজ্জতের শান ফরমান ইন্নাল্লাহা মাআল লাযীনা তাকাউ, নিশ্চয় আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে আছি যারা আমার বান্দাদের মধ্যে ঈমান এনে যারা মুত্তাকি তাকওয়াবান হয়েছে, ওয়াল্লাযীনাহুম মুহসিনুন ঈমানদার হয়ে মুত্তাকি তাকওয়াবান হওয়ার পরে যারা নেক কাজ করে নেককার হয়েছে এমন তাকওয়াবান নেককারদের সাথে আমি আল্লাহর রহমত আমার নিয়ামত আমি আল্লাহর বরকত আমার সালামত আমি আল্লাহর জামানত এমনকি ময়দানে হাসরে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আছি না যাও জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে মুহসিনুন যারা নেককার। মনে রাখবেন একজন আল্লাহর বান্দা তখনই মুত্তাকি হয় যেই বান্দার কাছে ঈমান ঈমানি নিয়ামত ঈমানি সম্পদ ঈমানি দৌলত যেটা পৃথিবীর মধ্যে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। একজন ঈমানদার বান্দাই মুত্তাকি হতে পারে, ঈমানদার বান্দাই পরহেজগার হতে পারে, ঈমানদার ছাড়া মুমিন ইমানদার মুমিন হওয়া ছাড়া আল্লাহর কোন বান্দা তাকওয়াবান পরহেজগার হতে পারে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ মুআল্লাযীনা তাকাও, আমি ওই সমস্ত তাকওয়াবানদের সাথে আছি যারা ইমানদার হয়ে ইমান এনে যারা তাকওয়াবান হয়ে আল্লাহর নাফরমানির কাজ ছেড়ে দিয়ে গুনাহের কাজ ছেড়ে দিয়ে যারা নেককাদের মধ্যে লিপ্ত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। এই কথা কার? সবাই জোরে বলুন কার? এই আয়াতের তাফসীর অনেক ভাবে দেওয়া যায়, মুফাসসিরিনরা অনেক তাফসীর করেছেন, আমি সংক্ষেপে বলেছি ইন্নাল্লাহ এখানে আল্লাহ রয়েছেন ইমানদার মুত্তাকিদের সাথে, এটার এক অর্থ হল আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মেহেরবানি যে সমস্ত ঈমানদার ঈমান এনে মুত্তাকি তাকওয়াবান হবে আল্লাহর আযাব গজবকে ভয় করবে গুনার কাজ বর্জন করবে ওই সমস্ত ঈমানদার মুত্তাকির উপর আল্লাহ পাকের স্পেশাল রহমত নাযিল হবে। আর ছবি আরো ক্লিয়ার হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যদি গুনার কাজ দুনিয়াতে বর্জন করে খারাপ কাজ বর্জন করে মিথ্যা বর্জন করা, ছেড়ে দেওয়া, সুগুল ঘুরি ছেড়ে দেওয়া,
বর্জন করবে এর অর্থ হলো ওই আল্লাহর ইমানদার বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমার বাবার একটা বাক্য হলো আল্লাহর ইমানদারেরা যে সমস্ত মমিন বান্দা ইমানের উপরে মুত্তাকি হওয়ার জন্য করবে, তাকওয়ার মর্যাদা অর্জন করতে পারবে, ওই সমস্ত ইমানদার মুত্তাকির উপরে আল্লাহ পাকের শুধু রহমত নয় বরকত নয়, শুধু ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে সালাম শান্তি আর শান্তি দান করবে। কিয়ামতের ময়দানে হাশর ময়দানে ওই আল্লাহর ইমানদার মুত্তাকি বান্দা দুনিয়াতে গুনার কাজ বর্জন করে ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আল্লাহর দেওয়া নবীর দেওয়া কোরআন এবং সুন্নাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং রাসূলের মুহাম্মদ আইন অনুযায়ী নেক আমল গুলা যারা করে কবরে যাবে, ময়দানে হাশরে যাওয়ার পরে ওই ইমানদার নেককার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য জামিন হয়ে যাবে। মনে করে বলেন আল্লাহু আকবার, একটু সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কামন করে যারা কবরে যাবে আরেকটা একটা হলো কবরে যাওয়ার পরে সাথে সাথে আমার আল্লাহ তাদের সাথে থাকার মানে আমার আল্লাহর ময়দানে আসরে দিদার পেয়ে যাওয়া। দিদার আল্লাহ দিবে কিনা একটু জোরে বলুন না, দিবে কিনা? এই জন্য আমার তাফসিরের অভাবে নেই এর আরেকটা তাফসির হলো কিয়ামতের ময়দানে ইমানদার তাকওয়াবান হয় নেক আমল করে নামাজ পড়ে রমজানে রোজা রাখে মা বোনেরা ইমানদার হয় পর্দা করে এমনি ভাবে গুনার কাজ বর্জন করে নেক আমল গুলা যদি করে কবরে যায় আমার আল্লাহ যে বলে এর আরেকটা ব্যাখ্যা হলো ময়দানে হাসরে আল্লাহর হাবিবের দিদার পেয়ে যাওয়া। ঠিক না বে? ঠিক, একটু জোরে বলুন না ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রাসূলের দিদার চাই কিনা? একটু হাত ধরে বলুন না চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাযীনা হুম মুহসিনুন এই জায়গার এই ময়দানের সমস্ত ভাইদের কাছে আমি জানতে চাই আমরা কি ইমানদার হয়ে মুত্তাকি হতে কি চাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না চাই আমরা? মুত্তাকি হওয়া মানে কি নামাজ ছেড়ে দেওয়া? মুত্তাকি হওয়া মানে কি রমজানের রোজা ভঙ্গ করা? মুত্তাকি দাবি করে কি পর্দা না করা? আওয়াজ দিয়ে বলেন না, মুত্তাকি মানে কি সুদ খাওয়া নাকি ঘুষ খাওয়া দুর্নীতি করা সন্ত্রাসী করা? এগুলার নাম মুত্তাকি? এগুলা তাকওয়ার পরিচয় নয়। তাকওয়া হচ্ছে যারা গুনার কাজ মুবাসসিরিকা আমি কিতাবের নাম নিচ্ছে সংক্ষেপের কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি তো তাকওয়ার পরিচয় ভাবে দিয়েছেন আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ ওয়ান নাওয়াহি আন ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। তাকওয়া বলা হয় আল্লাহর দেওয়া আদেশগুলোকে পালন করা আর নিষেধগুলোকে নিষেধগুলো থেকে বিরত থাকা, এটার নামে হচ্ছে তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে এবং কোন কোন মুফাসসির কিরাম বলেছেন তাকওয়া শব্দের আরেক অর্থ হলো তাকওয়া বলতে এটাই বোঝা
যারা সগীরা কবিরা গুনাহ থেকে যারা বিরত থাকে তাদেরকে বলা হয় তাকওয়াবান মুত্তাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হলে গুনার কাজ খারাপ কাজ বর্জন করতে কি বলেন বাবারা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাযীনা হুম মুহসিনুন আর তাকওয়াবান হয়ে নেক কাজ যারা করবে আল্লাহ পাক বলেন আমার নেহামত রহমত বরকত সালামত জামানত আমানত এমনকি আমি আল্লাহর পক্ষ থেকে নাজাত দিদার শাফাত আমার নবীর সব কিছু তুমি পাবে এমনকি আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে। বড় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা আমার আল্লাহ বলেন ইমানদার মুত্তাকি হয় যারা আল্লাযীনা হুম মুহসিনুন যারা নেক কাজ করবে। এই জায়গার মধ্যে আমি একটা নেক আমলের কথা আপনাদেরকে বলবো। আফজালুল ইবাদাতে বাদাল ইমানে আসসালাম। আমার বাবারা আপনারা জানেন একজন ইমানদারের উপর ইমান আনার পরে মুমিন হওয়ার পরে ইমানদার হওয়ার পরে সবচাইতে উত্তম সবচাইতে উন্নত আফজল ইবাদত হলো ইমানদারের জন্য সালাত। কি বলেন ঠিক কিনা? একটু হাত তুলে বলেন না ঠিক কিনা? ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদত কি? একটু জোরে বলেন না কি? সবাই বড় আওয়াজ দিয়ে বলেন না কি? আমার কারণে আমার বাবারা ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে রাওয়ায়াত করলেন আর শেখ অলিউদ্দিন তিবরিজি ওনার মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করলেন আল্লাহর নবীর সাহাবি যিনি আমার নবীর সাহাবির মধ্যে বড় মুফতি ছিলেন বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে আরজ করলেন সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। আমার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন আল্লাহর নবীর দরবারে হায়াতুন নবীর দরবারে নূরের নবীর দরবারে হাজির নাজির নবীর দরবারে সমগ্র কায়নাতের মূল সৃষ্টির সেরা নবীর দরবারে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। ও আল্লাহর নবী আল্লাহর দরবারে সবচাইতে উত্তম আমল কোনটি? মনে করে বলুন না সুবহানাল্লাহ। আমি একটু জানতে চাই রসুল জানে কিনা? একটু জোরে বলুন না জানে কিনা? আমার বাবা রসুল জানবে না কেন? কারণ আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কুরআন খলাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান তাফসীর হুসাইনের মধ্যে খুলে দেখুন বায়ান শব্দের অর্থ হলো ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন। আমার আল্লাহ বা রসুল আপনাকে আমি বয়ান শিক্ষা দিলাম এই বয়ানের তাফসীর হলো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং যা কিছু হবে আমার আল্লাহ আমার নবীকে তা শিক্ষা দিয়েছে। ঠিক না? ঠিক হাত তুলে বলো না ঠিক কিনা? শুধু আপনার যা যা ছিল না যা আপনার জানা ছিল না আল্লাহ মাকা আমি আল্লাহ তা আপনাকে তালিম দিয়েছি। নবীর শিক্ষককে একটু জোরে বলেন সবাই চিৎকার দিয়ে বলুন না কে? ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীর করলেন এই মাদ্রাসার মধ্যে পাঁচজনে পড়ানো হয় তাফসীরে জালালাইন ওই তাফসীরে জালালাইন খুলে দেখুন মিনাল আহকাম ওয়াল গায়ব। আজ আমরা যারা নবীর গায়ব মানি না মানতে যারা মানে না কোন আপনাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না আমি কথা বলবো আপনাদেরকে দেখার জন্য। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করে বললেন মিনাল আহকামে ওয়াল গায়ব আমার আল্লাহ যে নবীকে যেটা শিক্ষা দিয়েছেন ওটার অর্থ হলো শরীয়তে আহকাম বিধি বিধানে এলেন
আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কোন আমল দামি, কোন আমলটা উত্তম? قال النبي صلى الله عليه وسلم حياة النبي عالم الغيب النبي حاضر ناظر النبي جواب دين الصلاة لوقتها আমার নবী বললেন ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, এটা হলো আল্লাহর দরবারে বড় প্রিয় আমল। ঠিক না রে? ঠিক। একটু জোরে বলুন না, ঠিক কিনা? সে আমল আমরা চাই, একটু জোরে বলুন না, আমরা চাই। রহমত আসবে কিনা, নিয়ামত আসবে কিনা, রিজিকে ব্যবসায় বরকত আসবে কিনা, দুনিয়াতে সুখ শান্তি পাবো কিনা, কবরের আযাব থেকে নাজাত পাবো কিনা, চেহারা নুরানি হবে কিনা, ময়দানে হাসরে আমার নবীর দিদার, নবীর শাফাত পাবো কিনা, নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ আমরা পাবো কিনা, যদি আমরা নামাজ পড়ি। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই ব্যাপারে আমার নবীর একটা হাদিস, আল্লাহর নবী বলেন ইদা কামাল আবুদু ইলা সালাতে, আল্লাহর কোন বান্দা ইমানদার বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমার নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা আও ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন উশিবাদিল হজাবু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা দিলেন ও আমার ইমানদার মদিনা, আল্লাহর কোন ইমানদার বান্দা, আল্লাহর কোন ইমানদার বান্দি নামাজে যখন দাঁড়ায় নিয়াজ পড়বে, আল্লাহর হায়াত, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দার উপরে, ওই নামাজির উপরে থেকে প্রথম নিয়ামত হলো ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সাতটা দরজা ওই নামাজির জন্য খুলে দেওয়া হয়। নিয়ামত না গজব? জোরে বলে না, নিয়ামত না গজব? আরো একটু জোরে বলে। দুই নম্বর নিয়ামত, আমার নবী বলেন ফুতিহাত।